বিজ্ঞানী, আমার গলায় ক্যান্সার ছিল, তারপরে এখানে আইসা এখানে চিকিৎসা করাতে আমি এখন সুস্থ আছি। জানতে পারলাম ওই যে প্রথমে গলার ডাক্তার দেখেছিলাম, গলার ডাক্তারই তখন আমাকে তারা বলছিল। করে আসলাম এই শিলিগুড়ি নার্সিংহোম, এখানে ক্ষেত্রে নাম শুনে তারা ভালো সহযোগিতা করছে, চিকিৎসা আমার স্বাস্থ্যসাথী কার্ড তারাই। ডাক্তার এবং নার্সরা কতটা সহযোগিতা করেছেন? ভালো করেছে, সহযোগিতা ভালো করে। নমস্কার, ইনি আমার বাবা। নমস্কার। আমার বাবা, আমার যে ক্যান্সার হয়েছে, আমরা প্রথমেতে শুরু করেছিলে একদম নাক কান গোলা ডাক্তার দেখে, ওখানে জলপাইগুড়িতে দেখাচ্ছি, তারপরে ডাক্তারবাবু দেখে বললেন যে না ক্যান্সার হয়েছে। তারপর আমরা শিলিগুড়িতে একটা না জলপাইগুড়িতে একটা বোর্ডিং দেখতে পাই এই শিলিগুড়ি নার্সিংহোমের ডাক্তার শিবসে, ওইখানে এসে ডাক্তারবাবুর সঙ্গে আমরা যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে ডাক্তারবাবু আমাদেরকে কেমন দিলেন, রেডিয়েশন করার জন্য নাগাবাড়িতে পাঠালেন। মোটামুটি এখন কেমন রেডিয়েশন করার পর এখন বাবা মোটামুটি সুস্থ, ডাক্তার বলে দিয়েছেন বাবা ভালো হয়ে গেছেন। এবার আমাদের ট্রিটমেন্ট নাকি মোটামুটি ভালোই, ভালোর দিকে। এবং চিকিৎসাটা শুধু সম্পূর্ণটা স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়েছে। এখানকার নার্সিংহোম স্টাফ খুব ভালো, এখানকার এরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে, ডাক্তারবাবু আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। পেশেন্টদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমার বাবার যেরকম সিচুয়েশান ছিল, এই সিচুয়েশান যারা আছে তারা যেন ভয় পায় না, মানে ক্যান্সার থেকে যারা তারা মানে এই সপ্তাহের কাছে আসলে মোটামুটি ভালো হয়ে যাবে, মানে কোনো অসুবিধা থাকে না। যারা মানে এই চিকিৎসা সিচুয়েশানে আছেন